কেন? প্রদীপ জ্বালানোর জন্য, ঠিক কিনা? পুত্র সন্তান জন্ম দিবেন, সন্তান আদি জন্ম দেয় কেন? তারা একের এক, তারা যেন প্রদীপ প্রজ্বলন করে। আর আপনি আমি কি করি? প্রদীপ বাবা নিভাও নিভাও। হ্যাঁ, আসলে ঠিক নয়। দেখুন, আপনি 10 মাস 10 দিন, সবাই বলি আমরা 10 মাস 10 দিন, কিন্তু একটা মা যখন গর্ভবতী হয়, একটা সন্তান জন্ম দেয়, হ্যাঁ, জিজ্ঞাসা করবেন যে মা কত কষ্ট পায়, হ্যাঁ, কত বেদনা পায়, কত দুঃখ পায়, কিন্তু তার মার কাছে কি মনে হয়? সেটা হচ্ছে আনন্দ। কেন? সেটা হচ্ছে আমার আনন্দ। হ্যাঁ, মার কাছে সন্তান আনন্দ, সন্তান জন্ম দেয়। কেন না? সন্তান যদি গৃহ না থাকে, পুত্রহীনম গৃহশূন্যম, পুত্র সন্তান আদি যদি ঘরেই না থাকে, তাহলে তো গৃহটা শূন্য। হ্যাঁ, মরবমে নেয়। সেই জন্য কি করা উচিত? চাণক্য পণ্ডিত যিনি বলেছেন নীতি শাস্ত্রে, তিনি বললেন পুত্রহীনম গৃহশূন্যম, যার ঘরে কোনো পুত্র সন্তান আদি হয় না, জিজ্ঞাসা করেন সেই মায়ের কত বেদনা, হ্যাঁ, কত কষ্ট, হাহাকার করে সন্তান জন্ম দেওয়ার জন্য, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে কিন্তু সন্তান পায় না। হ্যাঁ, আর যে মা সন্তান ধারণ করে, হ্যাঁ, সেই মাকে জিজ্ঞাসা করবেন যে মার কত কষ্ট। হ্যাঁ, সেই যেন বলেন ভন্দা নারী ভুজে নারে প্রসব বেদনা, প্রসব বেদনা অন্য কে বুঝবে? যে মা সন্তান ধারণ করছে না, সে মা অন্য সন্তান কি বেদনা বুঝবে? তো আমরা ভাবি যে সন্তান যে জন্ম যে কত দুঃখদায়ক, এই ছোট্ট একটি পেটের ভিতরে, হ্যাঁ, উল্টো অবস্থায় থাকে। ভাগবতমে বর্ণনা করেছেন কৃমিকীট মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে তাদেরকে আক্রমণ করছে, আর যন্ত্রণার চিৎকার করে। ভগবান বললেন, হে অর্জুন, জন্ম অত্যন্ত দুঃখদায়ক। হ্যাঁ, জন্মটা কিন্তু আনন্দদায়ক নয়। আর আপনি আমি আনন্দদায়ক করি। হ্যাঁ, তারপর জন্ম মৃত্যু, হাজার হাজার বিচ্ছু একত্রিত হয়, একটা বিচ্ছু কামড় দিলেই মানুষ বাঁচতে ছটফট করে মৃত্যুবরণ করে। বলছে 40,000 বিচ্ছু একত্রিত কামড় দিলে, চিন্তা করেন যে যন্ত্রণা, ঠিক মৃত্যুটাও সেইভাবে, ঠিক সেই যন্ত্রণা। যে ব্যক্তি মৃত্যুবরণ করে, হ্যাঁ, কখনো কখনো কোনো ব্যক্তি দেখবেন পেশা পায়খানা করে কি না বিছানায় মৃত্যুর ভয়ে, চিন্তা করুন কি ধরনের যন্ত্রণা। হ্যাঁ, তারপর ব্যাধিগ্রস্ত, ব্যাধি কি আনন্দদায়ক? মেডিকেলে যেতে হয়, চিৎকার করে বাবা তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও। দেখবেন মেডিকেলে হাজার হাজার লোক চিৎকার করছে, রাত দিন নাই চিৎকার করছে যন্ত্রণায়। এটা কি নরক যন্ত্রণা নয়? মৃত্যুটা কি নরক যন্ত্রণা নয়? জন্মটা কি যন্ত্রণা নয়? তারপর হচ্ছে কি,